যখন যেমন আবহাওয়া তখন তেমন খাওয়া দাওয়া। শীতকাল মানেই যেমন পিঠে পুলি পায়েস, সেরকম এই প্রচণ্ড গরমে একমাত্র শান্তি পাওয়া যায় পান্তাতেই। পান্তা খেলে পেটও ঠান্ডা থাকে, আর পান্তা খাওয়া ভীষণ উপকারী, আমার তো খেতে খুব ভালো লাগে। এই প্রচণ্ড গরমে আমি প্রায়ই জলখাবারে পান্তাই খেয়ে থাকি। তো আজকে চলো তোমাদের সাথে আমি শেয়ার করছি পান্তাতে কী কী বানাচ্ছি। প্রথমে সর্ষের তেল গরম করে দুটো শুকনো লঙ্কা ভেজে তুলে নিয়েছি, তারপর কিছুটা কুচনো পেঁয়াজ ভেজে নিয়েছি। শুকনো লঙ্কা দুটো অল্প একটু লবণ দিয়ে হাত দিয়ে মেখে রাখলাম, চটকে রেখে দিলাম। এরই সাথে নিয়েছি আমি 4টে সেদ্ধ আলু, আলুগুলোকে হাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছি। আলুটাকে মেখে নেওয়ার পর দিচ্ছি সেই ভাজা পেঁয়াজ, পরিমাণ মতো লবণ আর কিছুটা ভাজা শুকনো লঙ্কা, হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। পান্তা ভাত অনেকে খেতে পছন্দ করে, আবার অনেকে অপছন্দ করে। তোমরা কে কে পান্তা খেতে ভালোবাসো আর পান্তার সাথে কী খেতে ভালোবাসো সেটা আমাকে কমেন্টে জানাবে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আলুটাকে মাখিয়ে নিয়েছি। এই মাখা আলু কিছুটা আমি এক সাইডে রেখে দিচ্ছি, এতটা পরিমাণে এক সাইডে রেখে দিচ্ছি। আর বাকি আলুটার সাথে দিচ্ছি 1 চামচ বেসন। বেসনটা তোমরা পরিমাণ বুঝে দেবে, 1 চামচের জায়গায় 2 চামচ দিলেও হবে। দিচ্ছি ভাজা মশলা, সামান্য একটু লবণ, লবণ তো আগেই দিয়েছিলাম। এখন সব কিছু খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। দেখো, মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি হাতটাকে পরিষ্কার করে এসে এখান থেকে লেচি নিয়ে হাত দিয়ে গোল গোল করে অনেকটা চপের মতো বানিয়ে নিচ্ছি। ঠিক এরকম করে বানিয়ে নিচ্ছি। দেখো, একটা বানানো আমার হয়ে গেল, একই রকমভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব। এখন সর্ষের তেল গরম করে এগুলোকে ভেজে নিতে হবে। মাঝারি আঁচে উল্টে পাল্টে বেশ লালচে মচমচে করে ভেজে আমি বড়াগুলো তুলে নেব। দেখো, বেশ সুন্দর লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন কড়াই থেকে এগুলোকে তুলে নিচ্ছি। আর এই যে পান্তা নিয়ে নিয়েছি, এই ভাতটাকে কিন্তু আমি জল দিয়ে 24 ঘন্টা রেখেছিলাম। অনেকে গরম ভাতে জল দিয়ে পান্তা বানিয়ে নেয়, কিন্তু সেটার স্বাদ অতটা ভালো হয় না। ভাতটাকে 24 ঘন্টা জলে ভিজিয়ে রাখার পর যদি খাওয়া যায়, তবে ফ্রিজে না রেখে কিন্তু ফ্রিজের বাইরেই রাখতে হবে, তাহলে বেশ সুন্দর একটা টকটক স্বাদও চলে আসে। এই ভাতের সাথে নিলাম আলু মাখা, সেই সাথে আলুর বড়া আর পেঁয়াজ, 1টি পাকা লঙ্কা আর 1 চামচ সর্ষের তেল। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করো, কমেন্টও শেয়ার করতে ভুলো না যেন।